সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে এই ক্লাসে কমল গোপাল প্রভুর একটি জনপ্রিয় কীর্তন প্রচণ্ড পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এবং আপনাদেরই অনুরোধে আজকে এই টিউটোরিয়ালটি করতে চলেছি। আশা করবো শুটটি ভালো লাগবে। এটি শর্টস বা রিলসের মাধ্যমে প্রচণ্ড পরিমাণে আমাদের কাছে পৌঁছেছে এবং সেই থেকে কিন্তু টিউটোরিয়ালটি করছি। আরও একবার বলছি, সেটি হচ্ছে আপনাদের অনুরোধেই করা মেইনলি এই টিউটোরিয়ালটি। শুধু এই সুরে নয়, বিভিন্ন রাগের উপরে, বিভিন্ন আধুনিক গান বা বিভিন্ন বাউল গানের উপরে কিন্তু আমি এর আগে হরিনাম সংকীর্তনের টিউটোরিয়াল এনেছিলাম বা আছে অলরেডি এখনও আমাদের চ্যানেলের মধ্যে। যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু আপনারা সেগুলো পেয়ে যাবেন। শুধু হরিনাম সংকীর্তন নয়, বিভিন্ন নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গানের টিউটোরিয়াল কিন্তু আমরা এনে থাকি বা ভয়েস ট্রেনিং সম্পর্কিত ক্লাস কিন্তু আমরা করাই। তো সেগুলো যারা দেখেননি অবশ্যই আমাদের প্লেলিস্ট বা চ্যানেলের মধ্যে ঢুকলেই সমস্ত টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। তো শিখতে চলেছি এটি। এটি রয়েছে তাল কাহার বা চার চার ছন্দে বা ভজনী, যে তালটি রয়েছে তার সঙ্গে আপনারা কিন্তু এটা প্লে করে গাইতে পারেন। তো শিখব এই সুরে হরিনাম সংকীর্তন। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম ধরনের গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। এই হরিনাম সংকীর্তনটি শেখার বা দেখার আগে আমরা একটু জেনে নেব এটি শেখার জন্য আজকে আমরা কোন স্কেল ব্যবহার করব। তো কমল গোপাল প্রভুজি উনি কিন্তু অ্যাকচুয়ালি ডি শার্প স্কেল ব্যবহার করেছেন, আপনারা চাইলে সেটি ব্যবহার করতে পারেন। স্কেল সম্পর্কিত প্রবলেম হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডি শার্পে কোনটা সারেগামা পাতিনিসা সেটি দেখে নিতে পারেন। আমি দেখাবো আজকে আপনাদের দুটো স্কেল নামিয়ে, অর্থাৎ সি শার্প স্কেল, সি শার্প স্কেল। তো আসুন একটু সি শার্প স্কেল একটু সারেগামা পাতিনিসা দেখে নিই। এটি হলো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটি হলো সারেগামা পাতিনিসা সি শার্প স্কেলে। যে রিডগুলো বা যে নোটগুলো দেখালাম সবগুলো শুদ্ধ নোট বা শুদ্ধ স্বর। এবার আসছি, এটা শেখার জন্য আমাদের কোমল স্বর লাগবে। হ্যাঁ, দুটো কোমল স্বর আমরা ব্যবহার করব, একটা হচ্ছে কোমল গা আর একটা হচ্ছে কোমল নি। একটা হচ্ছে কোমল গা, এটি হচ্ছে কোমল গা, এটা শুদ্ধ গা, এটা কোমল গা। তো কোমল গা ব্যবহার করব আমরা, আর একটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে কোমল নি, এটা শুদ্ধ নি, এটা কোমল নি, কোমল নি ব্যবহার করব। তো একই রকমভাবে যদি আমরা উপরের দিকে যাই, আমাদের ম্যাক্সিমাম লাগে উপরের নোটগুলো, অর্থাৎ সা রে গা মা পা। ওকে, তো এখানে কোমল গাটা ব্যবহার করব আমরা, সা রে কোমল গা, এই কোমল গাটা কিন্তু ব্যবহার করব, গা সা রে গা কোমল গা। ওকে, আর এই দুটো মেইনলি কোমল স্বর লাগছে, একটা হচ্ছে কোমল গা আর একটা হচ্ছে কোমল নি, দুটো স্বর কোমল লাগছে। আর আমরা নিচের দিকে সা, এর নিচে আর যেতে হচ্ছে না, আর উপরের দিকে সা রে কোমল গা মা পা, কখনো কখনো পায়ের টাচ নিতে পারি চাইলে, নাও নিতে পারি। তো মেইনলি আমাদের সা রে গা মা, তার সপ্তকের মা পর্যন্ত, সা রে গা মা, তার সপ্তকের মা পর্যন্ত আমাদের কিন্তু যেতে হবে এই সুরটি বা এই হরিনাম সংকীর্তনটি শেখার জন্য। আর এখানে আমরা একটা পাঠের মধ্যেই আমরা সম্পূর্ণ এই হরিনাম সংকীর্তনটি শিখব, আমি আর আলাদা কিছু করিনি বা একই সুর রয়েছে যেহেতু, সেই কারণে একটা পাঠের মধ্যে আমরা এটাকে শেখার চেষ্টা করব। তো আসুন আমরা একটু জাস্ট শুনে নিই কীর্তনটাকে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে টিউটোরিয়ালের দিকে এগোব।
একটু এই হরিনাম সংকীর্তনটিকে একটু সহজভাবে শেখার চেষ্টা করি। আমরা দুরকমভাবে শিখবো, একটা সারগাম দিয়ে আর একটা হলো ফিঙ্গার দিয়ে। যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আমার দিক থেকে যতটা সহজভাবে দেখানো যায় সেভাবে। আর এখানে কোমল গা এবং কোমল লি ব্যবহার হচ্ছে, অবশ্যই সেটি মাথায় রাখবেন। আমি দেখাচ্ছি সি শার্প স্কেলে, আপনারা আপনাদের মতো স্কেল চয়েস করে নিতে পারেন। আর গলাটার অবস্থা আজকে খুবই খারাপ, মানে একটু সমস্যা দেখা দিয়েছে, জানি না কতটা কীভাবে দেখাতে পারছি বা পারবো। এই হরিনাম সংকীর্তনের যে স্বরলিপিটা সেটা আমি আপনাদের এখানে তো বলে দেবই, তাছাড়া আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www.lyricsnj.com। নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে ডিরেক্ট পৌঁছে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং সেখান থেকে কিন্তু এই স্বরলিপির ছবিটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো সেটি অবশ্যই লিখে নেবেন, চাইলে লিখে নিতে পারেন। আর আমরা অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে গান শেখাই, যারা গান শিখতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আসুন দেখে নিই, খুবই ভালো একটি সুর এবং এটি আমরা যেমনটা শুনলাম তেমনই রয়েছে। তো ১৬টি কথা আমরা জাস্ট একটা পার্ট, জাস্ট একটা অর্থাৎ ১৬টি কথা যদি একবার শিখতে পারি, এই একবার কথা নিয়ে বা এই সুরটাকে নিয়ে আমরা বিভিন্ন সময়ে বা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে বা আমাদের গায়কির মাধ্যমে এটাকে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা এরকমও সময় আমরা গেয়ে চল মানে গাইতে পারি। শুধু এই পার্টিকুলার এই একটা সুরটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি। তো রয়েছে এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমরা একটু শেখার চেষ্টা করি। হরে কৃষ্ণ দেখেনি, প্রথম হরে হরে পানি হরে পাকুমলি হরে পাকুমলি, মধ্য সপ্তকের কিন্তু এটা, হরে পানি পাকুমলি হরে কৃষ্ণ, সেকেন্ড মানে কৃষ্ণ, প্রথম কৃষ্ণ কৃষ্ণ, সেকেন্ডটা হচ্ছে এখানে কিন্তু কোমল গা লাগছে, সা রে কোমল গা, তার সপ্তকে সা রে কোমল গা কৃষ্ণ, অর্থাৎ সা রে গা কোমলি সা রে গা কোমল গা রে, সারগামটা হচ্ছে সা রে গা নি সা রে গা রে কৃষ্ণ, আবার দেখাই কৃষ্ণ কৃষ্ণ, তাহলে কেমন, হরে কৃষ্ণ, এটা কিন্তু কোমল নি, এটা তার সপ্তকের কোমল গা। ওকে, তারপরে আসছি, অ্যাকচুয়ালি প্রত্যেকটাতে কিন্তু একটু টান রয়েছে শুধু প্রথম হরেটা বাদ দিয়ে, হরে কৃষ্ণ ধরে থাকতে হবে এবং এভাবে টান রাখতে হবে। আসছি সেকেন্ড হরে, হরে প্রত্যেকটাই তো টান, কিন্তু এই কোমল গাতে টান এবার, তাহলে সেকেন্ড হরেটা হচ্ছে পা কোমলি সা রে কোমল গা রে, তারা সপ্তকের মা কোমল গা, তাহলে হরে হরে কোমল গায়ের উপরে তার সপ্তকের, এবং তার সপ্তকের মা লাগছে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যেমনটা বলছিলাম পূর্বেই, তাহলে হরে পা কোমলি সা রে কোমল গা রে মা কোমল গা, হরে হরে আসছি সেকেন্ড কৃষ্ণ কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এখানে রেতে স্টে করবে, রে 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 রে, তারপরে তাহলে কৃষ্ণর সরগমটা হচ্ছে সা কোমলনি, সা রে কোমল গা, রে 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 রে, সা কোমলনি পা, মধ্য সপ্তকের পা কিন্তু কৃষ্ণ এরম নামবে, তাহলে কেমন কৃষ্ণ সানি সারে গারে রে 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 সানি পা, এটা গেল কৃষ্ণ। তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটা একটু আমরা একটু জাস্ট একটু শুনে শুনে নিই, যেটা যেটা শিখলাম সেটাই প্রথম থেকে। হরে আমি আবার একটু দেখাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পরের চারটে কথা অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো আসুন একটু শুনে নি, আগে শুনে নি, তারপর টিউটোরিয়ালে যাই। এখানে শেষ হলো কৃষ্ণ, তারপরে কৃষ্ণ 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 হরে হরে, একটু শেখার চেষ্টা করি। তাহলে এখান থেকে যাবে তার সপ্তাহের কোমল গা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওটা তিনবার আছে একই জিনিস, গারে রে সা গারে রে সা গারে রে সা, তার সপ্তাহের কোমল গা রে রে সা, কোমল গা রে রে সা, কোমল গা রে রে সা, এটা তিনবার হবে, গারে রে সা গারে রে সা গারে রে সা কৃষ্ণ অ্যাকচুয়ালি কৃষ্ণ ক্রি ক্রি দিয়ে ক্রি কৃষ্ণ, আসছি পরের কৃষ্ণ ক্রি উদারের সরি মধ্য সপ্তকের পানি সা রে নি সা রে গা রে কৃষ্ণ, পানি কোমলনি, আমি বারবার কোমলনি আর কোমল গাটার বলছি না, কারণ আপনারা বুঝে গেছেন অবশ্যই, কৃষ্ণ সেটি হচ্ছে পানি সা রে নি সা রে গা রে কৃষ্ণ, আবার দেখাই কৃষ্ণ, ওকে আসছি হরে, প্রথম হরেটা সেটি শুরু হচ্ছে হরে তো আসুন এটাও নামবে, তাহলে হরেটা প্রথম হরেটা হরে কেমন হরে তাহলে দেখে নি পানি সারে গা
অনেকক্ষণ এখানে কোমল গাতে স্টে করার পরে কিন্তু তারপরে সা নি পা হরে এবার শেষের হারেটা হারে অলরেডি বাজনা আমরা কিন্তু শিখেছি কিন্তু কৃষ্ণদে হারে অর্থাৎ গারে রে সা গারে রে সা গারে রে সা তাহলে এই শেষ হলো কিন্তু আমাদের প্রথম আটটি কথা, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আমরা এই পুরো এই এই কথাগুলো একটু আমরা একটু শিখে নিই, প্রথম এই আটটি কথা আর একটু শুনে নিই আর কি। তো রয়েছে এরকম, আমি একটু আরো স্লো করে দেখাই, হরে কৃষ্ণ শিখলাম এই হরে কৃষ্ণ 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 হরে হরে, একই রকম ভাবে হরে রাম 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 হরে হরে, কোনো চেঞ্জ নেই, একদম ডিটো সেরকমই বাজনা। তো আসুন আমরা পরের লাইনটা বলুন বা পরের কথাগুলো একটু পরের আটটি কথা আমরা একটু শিখে নিই একই রকমভাবে। তো আসুন আমরা আগে একটু শুনে নেব, তারপরে ধীরে ধীরে টিউটোরিয়ালের দিকে যাব। হরে রাম কিরকম বাজনা। তো আসুন আমরা একটু আলাদাভাবে চারটে চারটে করে কথাকে নিয়ে আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। তো আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে এটি কিন্তু অ্যাকচুয়ালি আমি একদম স্ট্রেট কাটভাবে দেখাচ্ছি, কিন্তু বিষয়গুলো তা নয়। কিন্তু হরিনাম সংকীর্তন মানে একটু একটু খেলিয়ে একটু এদিক ওদিক সুরগুলোকে নিয়ে, অনেকগুলো সুরগুলোকে নিয়ে গাওয়া। হ্যাঁ, তো চেষ্টা করছি আমি একটা অরিজিনাল যে বাজনাটা সেটা সামনে রেখে দেখানোর, কিন্তু পরবর্তীকালে এগুলো কিন্তু একটু আপনাদের নিজেদেরকে একটু ভাঙতে হবে, ভেঙে আরও স্বরগুলো অ্যাড করতে হবে, করে করে গাইতে হবে, তবে কিন্তু ভালো লাগবে শুনতে। কেমন? তো আসুন দেখে নিই প্রথম চারটে কথা। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম Oh
কিরকম বাজনা রয়েছে, জাস্ট ওখানে কৃষ্ণ ছিল এখানে রামও হয়ে যাবে, এই চেঞ্জ, আর বাকি এই চেঞ্জ ছাড়া কোনো চেঞ্জ নেই, সব একই রয়েছে। হরে পানি হরে রাম 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 হরে রামটা রাম 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 তাহলে কেমন? হরে রাম হরে 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 পানি সারে গরে হরে আসি রাম রাম অর্থাৎ সানি সারে গরে রে 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 সানি পা রাম তাহলে হরে রাম হরে রাম আমরা একটু শুনে নিই। হরে রাম চারটে কথা, এরপরের পরের অংশ রাম রাম হরে হরে। ওকে, তো সেটি শুরু হচ্ছে রাম রাম হরে হরে, তো একই রকম বাজনা, গা রে রে সা রাম রাম গা রে রে সা গা রে রে সা রাম গা রে রে সা গা রে রে সা গা রে রে সা রাম আসি পরে রাম 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 পানি সারে নিসারে গরে রাম প্রথম হরে হরে অর্থাৎ পানি সারে গরে মগা হরে হরে লাস্টে টান আছে সা নি পা হরে শেষের হরে হরে তিনবার হরে। তো আমরা এবার একটু দেখে নেব হরে রাম হরে রাম।
রাম রাম হরে হরে। তো আসুন একটু শুনে নি, তারপরে পুরোটা আপনাদের একটু গিয়ে শোনানোর চেষ্টা করব। হরে হরে রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এই কমপ্লিট এই বাজনাটাই রয়েছে সম্পূর্ণ আমাদের এই হরিনাম সংকীর্তনের মধ্যে, কীর্তনের মধ্যে। এবার আর একটা বিষয় বলার আছে এখানে, সেটি হচ্ছে এখানে আমরা যেমনটা আমরা তার সপ্তক নিয়ে জিনিসটা বাজালাম, একই রকমভাবে আমরা যখন আমরা শুরু করব তখন আমরা চাইলে এটা করতে পারি। দেখুন, আমরা উদারা সপ্তকটাকে নিয়েও গাইতে পারি। আমি জাস্ট একবার একটু আপনাদের গেয়ে শোনাই। এটা উদারা সপ্তকের পা এবং এটা সা, কিন্তু মধ্য সপ্তকের হরে কৃষ্ণা আমি বাজালাম, আপনারা সেই নোটগুলো পানি সা এর থেকে এই নোটগুলোই লাগছে, এর বাইরে কোনো কিছুই লাগছে না। যেটা তারা সপ্তক ছিল সেটাই উদারা সপ্তকের পানি সা পা কোমল নিসা এই নোটগুলো নিয়েই কিন্তু বাজবে। একদম নোটগুলো তার সপ্তকের নোটগুলো উদারা সপ্তক এবং মধ্য সপ্তকে ফেলে দেবেন, তাহলে দেখবেন এরকমই বাজছে। অর্থাৎ একবার উপরে একবার নিচে, শুরুটা যখন আপনি শুরু করছেন কীর্তনটা তখন এটা করলে ভালো হবে। অর্থাৎ এখান থেকে উদারা সপ্তকের পা থেকে এভাবে শুরুটা করুন, আর নোটগুলো তো ওইভাবে নয়। এবার একটু দেখাই আপনাদের, ছোট্টর মধ্যে অল্প একটুখানির মধ্যে দেখানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি এগুলো গাইতে হবে এরকম ভাবে, হরে কৃষ্ণা
এই কথাগুলোকে বিভিন্ন সময় যে আপ ডাউন রকমভাবে এই যে নোটগুলো পেলেন, পা কোমলনি সা তার সপ্তকের রে তার সপ্তকের কোমলগা তার সপ্তকের মা, এই নোটগুলোর উপরে আপনাদের একটু বিচরণ করতে হবে, বিভিন্ন রকমভাবে এটাকে গায়িকি দেখাতে হবে আপনাকে। পার্টিকুলার এই সুরটাই রয়েছে মেইনলি এই সুরের উপরে আপনার, এবার আপনার কারিক মানে আপনি আপনি যে আপনার যে দক্ষতা সেটা আপনাকে দেখাতে হবে এই নোটগুলোর উপরে। তো আশা করবো আপনারা শিখতে পেরেছেন বা শিখতে পারছেন পরপরভাবে। তো একটু ম্যানেজ করে নেবেন, গলাটাও আমার সেই অর্থে ভালো নেই আজকে বলছিলাম পূর্বেই। আর গানটি শুনে থাকবেন আপনারা অনেকেই, এই সুরটা খুবই ভাইরাল একটি সুর, এরকম সুর আসতে থাকবে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। আর আমরা অনলাইনে গানে ক্লাস করাই, যারা অনলাইনে গান শিখতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। এরকম গান নয় বিভিন্ন আধুনিক ভয়েস ট্রেনিং সম্পর্কিত ক্লাস, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক গান, ফোক গান, বাউল, লোকগীতি, সব ধরনের গান আমরা কিন্তু নিয়ে আসি। তো সেগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলের উপরে, তাহলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আবারও দেখা হবে, আজকের মতো এখানে শেষ করলাম, আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে পরের ক্লাসে। আজকের মতো বিদায় নিলাম, শুভ বিদায়।